হ্যালো এভরিওয়ান, আজকে হোমমেড প্রোটিন বারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এমনি প্রোটিন বার তো বাজারে কিনতেই পাওয়া যায়, বাইরে কোথাও ঘুরতে গেলে বা অনেকক্ষণ যদি আমাদের মিলের মধ্যে গ্যাপ হয়ে যায় সেই প্রোটিন বার খুব হেল্প করে। আমার কাছেও একটা আছে আর প্রোটিন বার খুবই টেস্টি, রাইট বাইটের প্রোটিন বার। আমি যেখানেই যাই বাইরে কোথাও যদি খাবারের গ্যাপ হওয়ার সম্ভাবনা থাকে আমার এই প্রোটিন বারটা কাজে লাগে। অনেক সিচুয়েশনে থাকি যেখানে টিফিন আমরা খেতে পারি না, ঠিক আছে, সবাই থাকে তাদের সামনে টিফিন খুলে আমরা খেতে পারি না বা খাবার পাওয়াই যায় না অনেক জায়গায়, তো সেই হিসাবে প্রোটিন বারটা খুব কাজে লাগে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হোমমেড প্রোটিন বার। আমি বাড়িতে প্রোটিন বার বানিয়েছি আর আই সোয়ার যে হোমমেড প্রোটিন বারের টেস্ট অন্যান্য সব রকম রেসিপি বা এই প্রোটিন বার যেটা দেখালাম যেটা বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে অনেক বেটার টেস্ট হচ্ছে হোমমেড প্রোটিন বারে। তো এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস অনেক কিছু দিয়েছি আমি, অনেক রকম নাটস এর মধ্যে ইনক্লুডেড আছে, তার সঙ্গে সাপ্লিমেন্টস আছে, সাপ্লিমেন্ট বলতে ওয়ে প্রোটিন আছে, ক্যাজিন প্রোটিন আছে। ক্যাজিন প্রোটিন কী জিনিস সেটা তোমাদেরকে আগে কখনো বলিনি। ওয়ে প্রোটিনের মতোই ক্যাজিন প্রোটিন একটা প্রোটিন পাউডার যেটা রাত্রেবেলায় খেলে খুবই ভালো হয় বা অন্যান্য টাইমেও খাওয়া যেতে পারে, যেটা স্লো রিলিজ প্রোটিন, 7 ঘন্টা টাইম লাগে অ্যাবজর্ব হতে। বেড টাইমে যদি ক্যাজিন প্রোটিন ইনটেক করা যায় খুবই ভালো। সেই ক্যাজিন প্রোটিন আমি এই প্রোটিন বারের ইনগ্রেডিয়েন্টস হিসাবে এটাকে ইনক্লুড রেখেছি আর ওই প্রোটিনও রেখেছি, অনেক কিছু রেখেছি। আর অবশ্যই একবার বানাতে চেষ্টা করো আর একবার টেস্ট করো, যেমনভাবে বানিয়েছি ঠিক তেমনিভাবেই তোমরা একবার বানিয়ে দেখো কেমন টেস্ট অবশ্যই জানাবে। আর এটুকু বলতে পারি অন্যান্য যত আমরা খাবার খেয়েছি আজ অবধি, পিৎজা প্যাটিস যে কোনো ফাস্টফুড, তার থেকে অনেক ভালো টেস্ট, অনেক বেশি টেস্ট। আমি নিজে খেয়ে অবাক হয়ে গেছি যে এত সুন্দর টেস্ট হতে পারে হোমমেড প্রোটিন বারে। ঠিক আছে, তো যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই বানাবে, ইনগ্রেডিয়েন্টস যত বেশি দিতে পারবে তত ভালো, ইনগ্রেডিয়েন্টসটা তার আগে জোগাড় করে নেওয়াই উচিত। ঘরে বানানো প্রোটিন বারে আর বাজারে যে পাওয়া যায় যেসব প্রোটিন বার তার মধ্যে এটাই পার্থক্য যে এগুলো প্রিজারভেটিভ দেওয়া আছে, এটাকে রাখতে পারবে, ক্যারি করে নিয়ে যেতে পারবে অনেকক্ষণ ধরে, ঠিক আছে, ফ্রিজে না রাখলেও চলবে। বাট ঘরে বানানো প্রোটিন বারের মধ্যে প্রিজারভেটিভ না থাকার জন্যে বেশি দিন রাখতে পারবো না, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে কটা দিন থাকবে জাস্ট 1 week কি 2 weeks রেফ্রিজারেটরের মধ্যেই থাকবে, ফ্রিজের মধ্যেই থাকবে, দেখবে কীভাবে বানাচ্ছে ঠিক সেইভাবেই একবার বানাবার চেষ্টা করো।
Thank you.